আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসমাক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। আমি চাচ্ছি তোমরা যেন ক্লাসগুলো ভালো করে দেখো। লং টাইম ক্লাস নিলে তোমরা, আমার মনে হয় না তোমরা সেটা ভালো করে দেখো। টেনে টেনে যে যতটুকু পারো সে ততটুকুই দেখো। তো আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে তোমাদের ক্লাসগুলো সুন্দর করে, সুন্দর পরিসরে মার্জিত ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিব, যেন তোমরা ভালো করে সেটা বুঝতে পারো। আমি আর কথা এগোব না, তো ক্লাস শুরু করে দেই। তো আজ আমি তোমাদের সামগ্রিক আয় বা জাতীয় আয় নিয়ে আলোচনা করব। তো সামগ্রিক আয় কী, জাতীয় আয় কী, এটা আগে তোমাদের সুস্পষ্ট ভাষায় আমি বুঝিয়ে দিব। সামগ্রিক আয় কাকে বলে বা জাতীয় আয় কাকে বলে, একই জিনিস, একই তোমাদের উত্তর। সামগ্রিক আয় মানে এগ্রিগেট ইনকাম, বা সংক্ষেপে এ আয় লেখা যায়। আবার যদি আসে জাতীয় আয়, মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম না আসে এন আই কাকে বলে, এভাবে কিন্তু আসতে পারে। এই ধরনের কোশ্চেনগুলা বা এ অধ্যায়ের কোশ্চেনগুলা কিন্তু এভাবে আসে, আসে যে এ আই কাকে বলে বা এ আই কী। তখন তোমাদের, মানে তোমরা বুঝতে পারো না যে এ আইটা কী। এ আইটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেটের এটাকে নেওয়া হয়েছে, আর এগ্রিগেট ইনকাম মানে ইনকামের আয়টাকে নেওয়া হয়েছে। আর হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামটা হচ্ছে এন আই, তো জাতীয় আয়। তো বুঝতে পারছো যে কোশ্চেনটা কীভাবে হলে তোমরা কীভাবে আনসার দিবে। তো প্রথমে আমি বুঝিয়ে নিচ্ছি, যে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, সুন্দর করে সংজ্ঞাটা ভালো করে আমার সংজ্ঞাটা শুনো, বা আবার কিংবা তোমরা বইটাও, বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাও দিতে পারো। তো সামগ্রিক আয় কাকে বলে, সামগ্রিক আয়টা হচ্ছে সামগ্রিক আয়। দেখো এখানে কিন্তু সামগ্রিক কথাটা উঠে আসছে। সামগ্রিক মানে হচ্ছে অনেকগুলো সমষ্টি সমন্বয়ে যেটা আয়টা হয় সেটা হচ্ছে সামগ্রিক আয়। আর জাতীয় আয়, দেখো আমরা দেশে, আমাদের দেশে মানে বাংলাদেশে যতগুলো লোক সংখ্যা আছে, যারা তোমার, যাদের দ্বারা আয় হয়, যাদের দ্বারা দেশের আয় হয়, সেটা কিন্তু আমরা একটা সময় কী করি, সমস্ত জনগণের আয়টাকে একত্রে করে সেটা আমরা জাতীয় আয়ের হিসাবে নিয়ে যাই। সেরকম জাতীয় আয়, সকল জনগণের সমষ্টির যে আয়টা হয় সেটা হচ্ছে জাতীয় আয়। আর সামগ্রিক আয় সে একই একই সংজ্ঞা, মানে একই ভাষা দিয়ে তোমরা সংজ্ঞাটা দিতে পারো। তো আমি সংজ্ঞাটা স্পষ্ট বুঝে তোমাদের বলে দিচ্ছি। তো সামগ্রিক আয় কাকে বলে, কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় বিভিন্ন উপকরণের সাহায্যে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকেই সামগ্রিক আয় বলা হয়। কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন পরিমাণ, বিভিন্ন উপকরণের সাহায্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকেই সামগ্রিক আয় বলা হয়। তো বিভিন্ন উপকরণ, বিভিন্ন উপকরণগুলো কী কী, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে উপকরণ, এই উপকরণের সাহায্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকেই সামগ্রিক আয় বা জাতীয় আয় বলা হয়। তো এই যে কোনো নির্দিষ্ট সময়, অবশ্যই কিন্তু সামগ্রিক আয় বা জাতীয় আয় সংজ্ঞা লেখার সময় অবশ্যই একটি নির্দিষ্ট সময় কিন্তু উল্লেখ করতে হবে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে অর্থনীতিতে বা ইকোনমিক্সে সবসময় একটা নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করে। তো নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কী করি, এগুলা আলোচনা করি। তো একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলার সমন্বয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকেই জাতীয় আয় বা সামগ্রিক আয় বলা হয়। তো আমরা যখন ভূমি ব্যবহার করি, ধরো ভূমি ব্যবহার করলাম, তো ভূমি ব্যবহার করার ফলে আমরা কী দেই, খাজনা। ভূমি ব্যবহারের ফলে আমরা দেই খাজনা। তারপরে কি, শ্রম। শ্রমের বিনিময়ে আমরা কী দেই, মজুরি। ভূমি, শ্রম, মূলধন, মূলধনের পরিবর্তে আমরা কী দেই, সুদ। আর মুনাফা, সংগঠনের পরিবর্তে দেই মুনাফা।
তো আমরা যখন সামগ্রিক আয় লিখব তখন আমরা এইভাবে লিখব দেখো তো সামগ্রিক আয় এগ্রিগেট ইনকাম মোট খাজনা প্লাস মোট মজুরি প্লাস মোট সুদ প্লাস মোট মুনাফা তো আমরা অর্থনীতিতে এই মোট শব্দটাকে সামেশনের মাধ্যমে ব্যবহার করি তো মোট যেহেতু আমরা সামেশন ব্যবহার করছি খাজনাটাকে রেন্ট প্লাস সামেশন ডাব্লিউ মানে ওয়েস মানে মজুরি প্লাস সামেশন আয় প্লাস সামেশন আর তো এগুলার সমষ্টির সমন্বয়ে উপকরণগুলার সমন্বয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় সেটাই হচ্ছে আমার এগ্রিগেট ইনকাম বা সামগ্রিক আয় তো জাতীয় আয়টা ন্যাশনাল ইনকামটাও সে একইভাবে ব্যবহার করা যায় এগুলার সমন্বয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় এর আর্থিক মূল্যকেই সামগ্রিক আয় বলা হয় তো সামগ্রিক আয়ে কিংবা ন্যাশনাল জাতীয় আয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন তো সেখান থেকে তোমরা অধ্যাপক মাশালেরটা দিতে পারো মাশালটা খুবই ইম্পর্টেন্ট তো অধ্যাপক মাশাল বলছেন যে একটা নির্দিষ্ট সময়ে ভূমি ও তোমার শ্রমের বিনিময়ে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলা হয় তো সামগ্রিক আয়ের সাথে কিছু সম্পর্কিত কিছু উপাদান আছে সেগুলো হচ্ছে তোমার মোট দেশজ উৎপাদন নিট দেশজ উৎপাদন মোট জাতীয় আয় নিট জাতীয় আয় তারপর হচ্ছে তোমার হস্তান্তর আয় এগুলো আছে এগুলো আমি নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে হচ্ছে আমার জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে তোমার মোট দেশজ উৎপাদন মানে মোট দেশজ মানে কি দেশের ভিতরে যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন তোমরা যখন মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় দেশের ভিতরে হ্যাঁ দেশের ভিতরে যদি বিদেশি নাগরিক থাকে তাহলে কিন্তু তাদের আয়টা এখানে ধরা হবে আর হচ্ছে তোমার আর আমাদের দেশ থেকে যদি কোনো জনগণ দেশের বাইরে চলে যায় কিংবা বিদেশ মানে বিদেশ চলে যায় তাদের ইনকামটা কিন্তু আমাদের দেশের ভিতরে ধরা হবে না তারা যে দেশে অবস্থান করতেছে সে দেশে তাদের আয়টা ধরা হবে কিন্তু আমাদের দেশে সেটা ধরা হবে না কখন ধরা হবে না যখন আমরা জিডিপি হিসাব করব তো জিডিপি হিসাব করার সময় আমাদের দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরে দেশের নাগরিকগণ কর্তৃক বা দেশের ভিতরে যদি বিদেশি নাগরিক থাকে তাদের ইনকাম কর্তৃক যে দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার মূল্যকেই জিডিপি বলা হয় মানে দেশের ভিতরে তো আমরা যখন জিডিপি হিসেব করি তখন কিন্তু আমাদের দেশের জনগণের আয় প্লাস তোমার হচ্ছে দেশের ভিতরে যদি বিদেশি নাগরিকগণ থাকে তাদের আয়টা কিন্তু ধরা হবে তাদের আয়টা কিন্তু বাদ দেওয়া যাবে না কিন্তু আমাদের দেশ থেকে যদি কোনো নাগরিক দেশের বাইরে চলে যায় তাহলে কিন্তু তাদের আয়টা এই জিডিপিতে ধরা হয় না তোমাদের এগুলা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যে জিডিপি হিসাব করার সময় কি ধরা হয় মানে কি ধরা হয় না তো এগুলা যদি একটু ভুল করো সেটা কিন্তু হবে না সেটা হচ্ছে তোমার দেশের নাগরিকগণ কর্তৃক বা কিংবা বিদেশ থেকে যদি কোনো নাগরিক দেশে অবস্থান করে তাদের আয়টাকেও ধরা হয় কিন্তু আমাদের দেশের নাগরিক যদি দেশের বাইরে চলে যায় তাদের ইনকামটা আমাদের মোট দেশজ উৎপাদনে ধরা যায় না মানে হচ্ছে জিডিপিতে তুমি ধরতে পারবে না এটা হচ্ছে জিডিপি হিসাব করার সময় জিনিসটাকে খেয়াল রাখতে হয় ঠিক আছে তো আমরা জিডিপি যখন লিখি জিডিপির একটা সংজ্ঞা আছে মানে সূত্র আছে সে সূত্রটা হচ্ছে দেখো জিডিপি ইকুয়ালটা হচ্ছে জি প্লাস আই প্লাস জি আমার সিটা হচ্ছে কি তোমার সি আর হচ্ছে সি আই জি ঠিক আছে বুক সিতে আমরা কি বোঝাই বুক ব্যয় আর আয় তো হচ্ছে বিনিয়োগ ব্যয়
আর জিতে হচ্ছে সরকারি ব্যয়, সরকার আয় কিংবা ব্যয়, আমরা এখানে ব্যয়টাই ধরি। কারণ তার মানে হচ্ছে আমার জিডিপির একটা সূত্র আছে, সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি। তো সিতে হচ্ছে আমার ভোগ ব্যয়, আয়তে হচ্ছে আমার বিনিয়োগ ব্যয়, আর জিতে হচ্ছে সরকারি ব্যয়। সিতে হচ্ছে ভোগ ব্যয় মানে কনজাংশন, মানে আমরা যেটা ভোগ করি, ঠিক আছে। আয়তে হচ্ছে আমার বিনিয়োগ ইনভেস্ট করি, আর জিতে হচ্ছে সরকারি ব্যয়। এটা হচ্ছে আমার জিডিপির সূত্র। আমরা যখন অঙ্ক করব, তিন খাত বলো, দু খাত বলো, একটা মানে আমার জাতীয় কিন্তু অঙ্ক আছে, তখন আমার এই সূত্রগুলোকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ভালো জিডিপি, জিএনপি, এনএনপি, এনএনআই, এনআই, এগুলো কিন্তু অবশ্যই সংজ্ঞাগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। তা না হলে কিন্তু অঙ্ক তোমরা সেভাবে করতে পারবে না। আর এইসব সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই অনেক বিষয় খেয়াল রাখতে হবে, একটার সাথে একটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন ধরো, তোমরা যদি হঠাৎ করে কেউ জিডিপিতে বিদেশ থেকে দেশের নাগরিক বিদেশে অবস্থান করতেছে, তাদের আয়টাকে ধরে ফেলছো, তাহলে কিন্তু ভুল হবে, সংজ্ঞাতে তোমরা জিরো পাবে। সেরকম বি কেয়ারফুল, এগুলো ভালো করে সংজ্ঞাগুলো মুখস্থ করবে। দেশের ভিতরে দেশের নাগরিকগণ কর্তৃক প্লাস, হ্যাঁ, যদি কোনো নাগরিক আমাদের দেশে অবস্থান করে, তাদের আয়টা আমরা ধরতে পারবো। কিন্তু আমাদের দেশের কোনো নাগরিক যদি বিদেশে অবস্থান করে, তাদের আয়টা আমরা ধরতে পারবো না। এটা হচ্ছে জিডিপির মেন সংজ্ঞা, ঠিক আছে। এখন দেখো, জিডিপি থেকে আমরা জিএনপি, এখন জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট জাতীয় উৎপাদন। এবার দেখো, আমরা এখন জিডিপি পড়লাম, এখন পড়বো কি, জি এন পি। তোমরা, আমি তোমাদেরকে এগুলো ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে ভালো করে গুছিয়ে পড়ে ফেলবে। জিএনপি মানে কি, মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে দেশে ভিতরে কিংবা বাহিরে আমাদের দেশের নাগরিক দেশের ভিতরে তারা ইনকাম করবে, এবং আমাদের দেশের নাগরিক যদি বিদেশে অবস্থান করে, তাদের ইনকামটাকেও তাদের আয়টাকেও আমরা জিএনপিতে ধরি। কিন্তু জিডিপিতে কিন্তু আমরা ধরি না। আমাদের দেশের নাগরিক যদি বিদেশে অবস্থান করে, সেটা কিন্তু আমরা জিডিপিতে ধরি না। কিন্তু জিএনপিতে আমরা কিন্তু আমাদের দেশের নাগরিক, দেশে অবস্থানরত নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক যদি বিদেশে অবস্থান করে, তাদের ইনকামটাকে আমরা আমাদের জিএনপিতে ধরবো, ঠিক আছে। তার মানে কি, দেশে 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 কিংবা দেশের বাহিরে আমাদের দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকেই আমরা কি বলি, জিএনপি, ঠিক আছে। এখন এসব এগুলো তো আমরা সংজ্ঞাটা পড়লাম। যেমন ধরো জিডিপি থেকে, জিডিপি থেকে তোমার জিএনপি আসতে, জিএনপি, জিডিপি সংজ্ঞা কাকে বলে এগুলা পড়বা। আরও কিছু তোমার নিট, নিট জাতীয় ইনকাম, নিট দেশের ইনকাম। আমরা এখন কিন্তু এন ডি পি, যত এন দ্বারা যত কিছু আছে, নিট থেকে যতগুলো আসবে, সেটা হচ্ছে তোমার মুড থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলেই আমরা কি পেয়ে যাব, নিট পেয়ে যাব। মানে এন এন জাতীয় যত সংজ্ঞা আসবে, সেটা তোমার মুড থেকে তোমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে যা থাকবে, সেটাই হচ্ছে এনডিপি। তো আমি তোমার সেটা ভালো করে দেখো বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন এনডিপি, নিট দেশজ উৎপাদন, ঠিক আছে। তো জিডিপি মাইনাস সিসিএ কিংবা ডিসিউ লিখতে পারো, যে কোনো একটা লিখলে হয়, যে কোনো একটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, এনডিপি। তোমাদের টেকনিকটা বুদ্ধি হচ্ছে মোট থেকে তোমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলেই তোমরা নিটটাকে পেয়ে যাবে। তার মানে হচ্ছে নিট দেশজ উৎপাদন, এটা পাওয়ার জন্য মোট দেশজ উৎপাদন থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলেই কি পাওয়া যায়, নিট দেশজ উৎপাদন। সেরকম আরেকটা আছে জিএনপি,
एन एन पी पावर जो हमारे करते हैं जि एन पी माइनस डिसी तार माने कि मोट ग्रस थेके आमार जखन क्षय क्षतिजनित व्यय बाद दिब तखन आमार एन एनटा नीटटा चले आसबे। तो आमरा जखन मोट जातीय उत्पादन किंबा मोट देशज उत्पादन हिसाब करार समय जखन आमरा हिसाब करी तखन किंतु कि आमार जेटा आमार मन ओरिजिनल सेटा किंतु आमरा पाई ना। যে কোনো দেশের বলো, আমাদের দেশ বলো, দেশের বাইরে বলো, সে দেশের মোট উৎপাদন হিসাব করার সময় যেমন ধরো আমরা জিএনপি থেকে যে ধারণাটা পাবো, জাতীয় আয় পরিমাপের যে ধারণাটা পাবো সেটা কিন্তু সঠিক হয় না। সঠিক পায় কোনটা থেকে? এনএনপি থেকে। যেমন ধরো ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়ার ফলে যে অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমার সঠিক পরিমাপ, সঠিক জাতীয় আয়। আমরা যদি জাতীয় আয় সঠিক পরিমাপের ধারণা জানতে চাই, জাতীয় আয় সঠিক সংজ্ঞাটা আমরা জানতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই নিট জাতীয় উৎপাদন থেকে আমরা সেই ধারণাটা পাবো। এ কারণে পাবো যেহেতু আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিচ্ছি। একটা একটা দেশে যখন আমরা কোনো কিছু উৎপাদন করি, ধরো দ্রব্য সামগ্রী উৎপাদন করি, সেবাকর্ম উৎপাদন করি না কেন, সেখানে আমাদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি কিন্তু অবশ্যই হয়। সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু আমরা জাতীয় আয় ধরলে আমাদের সেটা ভুল পরিমাপ করা হবে, কারণ ওই হিসাবটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা সঠিক মাত্রার জাতীয় আয়টা পাবো না। সঠিক মাত্রা জাতীয় আয় পেতে হলে আমাদেরকে তোমার নিট জাতীয় উৎপাদন থেকে পেতে হবে, কারণ নিট জাতীয় উৎপাদনে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেই, আমাদের যে আমরা যে তোমার যে আমরা বিভিন্ন ধরনের মোকাবেলার পরিস্থিতি হই, মানে অনু প্রতিকূলতার মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি হয় সেটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মোট জাতীয় আয় হিসাব করা আমাদের জন্য সহজ হবে, সামগ্রিক হিসাব করা আমাদের জন্য সহজ হবে, জাতীয় হিসাব করা আমাদের জন্য সহজ হবে। মেন কথা হচ্ছে তোমরা মোট থেকে যখন তোমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিবা তখনই আমরা নিটটা পেয়ে যাচ্ছি। যখন আমরা নিটটা পেয়ে যাচ্ছি তখনই কিন্তু আমাদের সঠিক মাত্রায় জাতীয় আয় পরিমাপ হিসাব করা সহজ হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে জিডিপি আর জিএনপি সংজ্ঞাটা দিয়েছিলাম। তো জিডিপি বলেছিলাম যে সি প্লাস আই প্লাস জি, বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। আর জিএনপিতে হচ্ছে তোমার সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। তার মানে হচ্ছে তোমার মোট দেশজ উৎপাদনে কিংবা মোট দেশের যে আয়টা সেখানে আমার বুক ব্যয়, বিনিয়োগ ব্যয় আর সরকারি ব্যয়টা ধরা হয়। বাট জিএনপিতে তোমার হচ্ছে বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট, মানে এক্স তো হচ্ছে রপ্তানি আর এম তো হচ্ছে আমদানি। দেখো এম এর আগে কিন্তু আমি মাইনাস দিয়েছি, যেটা আমরা রপ্তানি করি সেটা আমাদের দেশের আয়, আর যেটা আমরা আমদানি করব সেটা আমাদের দেশের ব্যয়, যার কারণে তোমার আমদানির আগে মাইনাস, মানে আমরা যেটা আমদানি করব সে আয়টাকে আমরা বাদ দিয়ে দিব, আর যেটা আমরা রপ্তানি করব সে আয়টাকে আমরা যোগ করব। সেটা কোথায়? সেটা হচ্ছে জিএনপিতে। তোমাদের কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো অঙ্কের জন্য তোমাদের কিন্তু লাগবে। দেখো জিডিপিতে হচ্ছে আমরা কি করি, দেশের ভিতরে ভুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়টা যোগ করতেছি, কিন্তু আমরা যখন জিএনপি ধরি, মোট জাতীয় উৎপাদন ধরি, তখন কি করতেছি আমরা ভুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, মানে আমরা যেটা রপ্তানি করব সেটা প্লাস আর যেটা আমদানি করব সেটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, মানে আমদানিটাকে আমরা মাইনাস করে দিচ্ছি যেহেতু আমরা সেটা আমদানি করতেছি। তো আমাদের যখন আমরা কোনো কিছু আমদানি করি তখন কিন্তু আমাদের তখন আয়টা ব্যয় হয়ে যায়। হ্যাঁ, আর যখন কোনো কিছু রপ্তানি করি তখন আমাদের আয়টা আমাদের জন্য মানে প্লাস হয়ে আসে। তারপর দেখো ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম। তো ব্যক্তিগত আয়টা কি? একজন ব্যক্তি যখন যে পরিমাণ আয় করে সেটা হচ্ছে ব্যক্তিগত আয়। তো ব্যক্তিগত আয়ের সাথে আমার তোমার জাতীয় আয়ের সাথে অনেক মিল আছে,
এ কারণে মিল আছে। জাতীয় আয়ের মেন কাজটা কি? জাতীয় আয়ের মেন কাজটা হচ্ছে তোমার উপকরণগুলা জনগণের কাছে বণ্টন করে দেওয়া, যেমন ধরো ভূমি, শ্রম, মূলধন, সুদ, খাজনা, তারপর হচ্ছে তোমার মজুরি, তারপর হচ্ছে তোমার সুদ, আর হচ্ছে কি মুনাফা। এগুলো আমরা কি করি, এগুলা জাতীয় আয়ের মাধ্যমে এগুলাকে বিভিন্ন জনগণের মাঝে সেগুলাকে বণ্টন করে দিতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা ব্যক্তির মাঝে বণ্টন করে দিতে হয়, কিন্তু সব কিছুই কিন্তু ব্যক্তির মাঝে বণ্টন হয় না। যেমন ধরো যৌথ প্রতিষ্ঠানের যদি কোনো মুনাফা থাকে, সেগুলো কি করা হয়, সংরক্ষণ করে সংরক্ষিত করে রাখা হয় বা সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়, এটা কিন্তু ব্যক্তির আয় হিসাবে বিবেচনা করা হয় না। আবার দেখো যৌথ প্রতিষ্ঠানের যখন আয় হয় যেটা সংরক্ষণ করে রাখা হয়, তার উপরে যদি কর প্রদান করা হয় সেটাও কিন্তু ব্যক্তির উপর হস্তান্তর করা হয় না। তার মানে কি, জাতীয় আয় এই যে তোমার উপকরণগুলো যখন ব্যক্তির মাঝে হস্তান্তর করে সেটা ব্যক্তির আয় হয়, কিন্তু যখন যৌথ প্রতিষ্ঠানের কিছু মুনাফা থাকে যেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত তহবিলে রাখা হয়, সেগুলো কিন্তু জনগণের মধ্যে ব্যক্তির আয় হিসেবে বিবেচনা করা হয় না। সেরূপ যখন ওই যৌথ প্রতিষ্ঠানের মূলধনের যে আয়টা হয় সেখানে যখন কর প্রদান করা হয় সেটাও কিন্তু ব্যক্তির মধ্যে বণ্টন করা হয় না। এটা ব্যক্তিগত আয়, আর তা হস্তান্তর পাওনা। দেখো হস্তান্তর পাওনা কিন্তু ব্যক্তির আয়, এই হস্তান্তর পাওনাটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না, জাতীয় অংশ হিসাবে বিবেচনা করা হয় না। যেমন জাতীয় আয়ের সব কিছু যেমন ব্যক্তির মধ্যে ধরা হয় না, ব্যক্তির হস্তান্তর পাওনাটাকেও জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। সেরকম ব্যক্তিগত আয় যখন তোমার সংজ্ঞাটা লেখবা, সূত্র লেখবা, যেমন নির্জাতীয় আয় প্লাস হস্তান্তর পাওনা মাইনাস অবণ্টিত মুনাফা। তার মানে কি, এই যে হস্তান্তর পাওনাটা হচ্ছে ব্যক্তির আয়, নির্জাতীয় আয় যেমন জাতীয় আয়টা বললাম যে সব কিছু বণ্টন করা হয়, যেগুলো বণ্টন করা হয় সেগুলো ব্যক্তির আয়, মাইনাস অবণ্টিত মুনাফা। এই অবণ্টিত মুনাফাগুলো কি, যৌথ প্রতিষ্ঠানের ওই যে মুনাফা যেগুলো সংরক্ষিত রাখা হয়, তহবিলে জমা রাখা হয়, এগুলো হচ্ছে অবণ্টিত মুনাফা, যেটা ব্যক্তিগত আয়ের মধ্যে ধরা হয় না। তারপরে দেখো ব্যয়যোগ্য আয়, ডিপ্রেশন ইনকাম। দেখো ব্যয়যোগ্য আয়টা কি, ব্যয়যোগ্য আয়, একজন ব্যক্তি যখন ইনকাম করে, ধরো একজন ব্যক্তির ইনকাম হচ্ছে 5,000 টাকা, এই 5,000 টাকায় কিন্তু ব্যয়যোগ্য আয়ের মধ্যে ধরা হবে না। তখন ততটুকু ধরা হবে ব্যক্তি যতটুকু ব্যয় করবে, ব্যক্তির ইনকাম ধরো 5,000 টাকা, কিন্তু সে যদি পুরো 5,000 টাকা ব্যয় না করে তাহলে কিন্তু সেটা পুরো 5,000 টাকা ব্যয়যোগ্য আয় হবে না। সে যতটুকু ব্যয় করবে ওই 5,000 টাকা থেকে যদি সে 1,000 টাকা ব্যয় করে সেটাই ব্যয়যোগ্য আয়। তার মানে হচ্ছে ব্যক্তি তার নিজের প্রয়োজনে তার ইনকাম থেকে যতটুকু ব্যয় করবে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। মানে তার মানে ব্যক্তির পুরো আয়টাই ব্যয়যোগ্য হিসাবে ধরা যাবে না, কারণ ব্যক্তি পুরো আয়টাই কিন্তু ব্যয় করে না, কিছু অংশ সঞ্চয় হিসাবে রেখে দেয়। সে যতটুকু ব্যয় করবে ততটুকুই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তার মানে ব্যয়যোগ্য আয় সূত্র হচ্ছে ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত কর, ঠিক আছে? মানে সে যতটুকু আয় করতেছে তা থেকে যতটুকু ব্যয় করতেছে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তো আমি তোমাদের বিভিন্ন সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম, সামগ্রিক আয় বা জাতীয় আয় থেকে মেন মেন সংজ্ঞাগুলো না, যতটুকু সামগ্রিক আয়ের সাথে সম্পর্কিত যে এগুলো আছে, সংজ্ঞাগুলো আছে, সেই সংজ্ঞাগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম। তোমরা এই সংজ্ঞাগুলো বইয়ে ভালো করে পড়বে, ঠিক আছে? বিশেষ করে সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, একটার সাথে একটা কখনোই মিলাবে না, মিলালে কিন্তু একদম জিরো। যদি একটার সাথে একটা মিলে ফেলো এমনি সংজ্ঞার সাথে কিন্তু একটু লিখলে তোমরা নম্বর পাবে, কিন্তু যখন সামগ্রিক আয় বা জাতীয় আয়ের সাথে যে কোশ্চেনগুলো থাকবে এগুলো কিন্তু ধীরে মানে ঠান্ডা মাথায় আনসার করতে হবে, কারণ একটা যদি একটার সাথে মিলে যায় তাহলে কিন্তু জিরো। তো আমি আর ক্লাস এগোবো না আজ, এ পর্যন্তই। তো যে সংজ্ঞাগুলো সামগ্রিক আয় থেকে যা যা পড়ালাম তোমরা পড়ে ফেলবে,
এবং ভালো করে বুঝবে, বিশেষ করে সূত্রগুলো মুখস্থ করবে। তো আমি নেক্সট ক্লাসে জাতীয় থেকে একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি আস্তে আস্তে অঙ্কটা করাবো, যখন অঙ্কটা করাবো তখন তোমরা সুন্দর করে বুঝবে, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দিব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।